ছুরি কাঁচি সুই ছেড়ে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন হাতে রাজপথে দক্ষিণ কোরিয়ার হাজারো চিকিৎসক। মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ভর্তির কোটা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে চলছে চিকিৎসকদের এই আন্দোলন। দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 2025 সালের শিক্ষাবর্ষ থেকে দক্ষিণ কোরিয়ার মেডিকেল স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা 2000 থেকে বাড়িয়ে 5000 করতে চায় সরকার। তবে তা মানতে নারাজ দেশটির চিকিৎসকরা। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চাকরি ছেড়ে দিয়েছে 7800 বেশি ইন্টার্ন এবং আবাসিক চিকিৎসক। বন্ধ রয়েছে অস্ত্রোপচারসহ অনেক হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। বিক্ষোভকারী চিকিৎসকদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার উন্নতি না করে কলেজের শিক্ষার্থীর সংখ্যা বাড়ালে মান হারাবে শিক্ষা ব্যবস্থা, আগামীতে চাকরির বাজারে তৈরি হবে অস্থিরতা। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী মাস থেকে বড় আন্দোলনে যাওয়ার ঘোষণা তাদের। ইবনদের জিগুমে মুঞ্জাগা দেনুন ভাইটাল কোয়ারো বলসু ইত্তানুন বোজাংই অপনুন গোজো। কারণ সে বঞ্চেরুনুন জিগুম হ্যানজে মুঞ্জাগা দেগো ইনুন গোরল সিস্টেমুল বেনওয়াশিকিজি আনকো চোনুন উসারো সালগো ইননদে সান সানুন চোনুন উসারানুন জিগুবুল গঞ্জাংই জারাংসুরুকে সেঙ্গাগো ইদুল হাগো ইসোত্তোদোনিও। কারণদে ইজে উসাগা দেলগো হানুন উরি আদুরি। কোটা বৃদ্ধির বিরোধিতা করে আন্দোলনের নামে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। দক্ষিণ কোরিয়ায় স্বাস্থ্যসেবায় কর্মরত আছেন প্রায় 1,40,000 চিকিৎসক। এদিকে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন ইংল্যান্ডের জুনিয়র চিকিৎসকরা। টানা 5 দিনের ধর্মঘট শেষে রাজপথে নামেন তারা। শুধু ইংল্যান্ড নয়, ওয়েলসেও চলছে চিকিৎসকদের ধর্মঘট। চলমান মুদ্রাস্ফীতির কারণে 35% বেতন বাড়ানোর দাবি জানান জুনিয়র চিকিৎসকরা। দিকে চলমান এই সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ সচেতন মহলের। Away from military pretense, really, that the economy is not doing well, it's basically stagnant, therefore it's declining in relative importance, and Britain should be investing heavily. চিকিৎসকদের আন্দোলনের কারণে গেল বছর ইংল্যান্ডে বাতিল হয় প্রায় 13 লাখ অ্যাপয়েন্টমেন্ট। বর্তমানে চিকিৎসা সংক্রান্ত সেবা পেতেও বাড়ছে রোগীদের ভোগান্তি। এমন পরিস্থিতিতে আগামীতে হুমকির মুখে পড়তে পারে ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা কার্যক্রম। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।